আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুানুসল্লী আল্লাহ হিল করিম সম্মানিত তিনি ভাই বন্ধুগণ বর্তমান যুগে এমন কিছু মানুষ দেখা যায় যারা একটি কথা বলেই বলেন রসলে করিম সাল আলী হাসলাম এই কথাটি বলেছেন আসলে কোনো বিষয়ে নিশ্চিত না জানা পর্যন্ত রাসুল করিম সাল আলী হাসলাম বলেছেন এটা বলা ঠিক নয় কারণ আল্লাহ রাসুল তো সেটা নাও বলতে পারেন যদি আপনি রেফারেন্স বা কোনো উদৃতি আপনি পড়ে জেনে শুনে আপনি যদি সেটা বলেন তাহলে সেটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে আর যদি আপনি ভালো কথা বললেন কিন্তু সেটা যদি আল্লাহ রাসুল না বলে থাকেন আপনি এমন একটি কথা বলছেন সেটা ভালো কথা কিন্তু সে কথাটি আল্লাহ রাসুল বলেননি অথচ আপনি চালিয়ে দিলেন এ কথাটি আল্লাহ রাসুল বলেছেন তাহলে তার জন্য একটি হুঁশিয়ারি রয়েছে কারণ হাদিস বলা হয় আল্লাহ রাসুল যে কথাটি বলেছেন যে কাজে সমর্থন করেছেন সেটা হলো হাদিস যে কাজ করেছেন সেটা শুননা। না অতএব রাসুল করিম সাল আলাইহি যে কথা বলেছেন যে কাজ করেছেন বা যে কাজে সমর্থন করেছেন সেই কাজ আল্লাহ রাসুল করেছেন বলে আপনি এ কথাটি উদ্ধৃতি দিতে পারবেন যদি আল্লাহ রাসুল সে কথাটি না বলে থাকে আপনি মন গড়া বললেন একটি কথা বলেই বললেন আল্লাহ রাসুল বলেছেন তাহলে তার ঠিকানা কি হবে এ প্রসঙ্গে আসুন জেনে নেই এ প্রসঙ্গে রাসুল করিমসাল আলি ওয়া একটি হাদিস আনিবনে আব্বাসিন রাজি আল্লাহ তালুকল কলা রসুল আল্লাহি সুল্লি আসাল্লাম ইত্তাকুল হাদিস আন্নি হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী বর্ণনা করেছেন ইত্তাকুল হাদিস আন্নি আমার থেকে হাদিস বর্ণনা করার ব্যাপারে তোমরা সচেতন থাকো ইল্লা আলিম তুম তবে যেটা জানো অর্থাৎ একইনান নিশ্চিত তুমি যেটা জানো সেটা বর্ণনা করো ফামান কাজাবা আলাইয়া ফা মোতাম্মিদান ফালিয়া তাবাউ মাকা আদাহমিনান্নার আল্লাহ রাসুল বলেন ফামান কাজাবা বা আলাইয়া আম্মিদান যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে অর্থাৎ আমি যে কথা বলিনি সে এমন একটি কথা বলে সে বলল আল্লাহ রাসুল বলেছেন ফালিয়া তাবাউ আমাকে কা আদাহু মিনান্নার তাহলে সে যেন তার ঠিকানাটা জাহান্নামের মধ্যে করে নেয় অতএব সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ যে কোনো কথা বলেই আল্লাহ রাসুল বলেছেন এ কথা বলা যাবে না সচেতন হতে হবে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে সচেতন হতে হবে কোরআন ব্যাখ্যা করার ক্ষেত্রে অতএব আসুন আমরা রাসুল করিম সোল্লা আলী ওয়াসালাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই সঠিক পথে চলি এবং অন্যায় কাছ থেকে বিরত থাকি আল্লাহ তালা আমাদের উক্ত বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন সাবস্ক্রাইব শেয়ার করে ইসলাম প্রচারে আপনিও অংশগ্রহণ করুন